মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি কালকের থেকে একটু বেটার আছি, তবে পুরোটা ঠিক হয়ে গেছে এটা আমি বলতে পারছি না, এখনো রয়ে গেছে জিনিসটা। যাই হোক না কেন, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর তো এখন রান্না করব, কালকে তো একদমই বাজে খাওয়া দাওয়া হয়েছে। ও পুঁইশাক এনেছিল চচ্চড়ি খাবে বলে, ছ্যাঁচড়া টাইপ মাছের মাথা দিয়ে, তো ওটা আমার খাবার খুব একটা ইচ্ছে নেই, ওকেই বানিয়ে দেবো। ও কালকে থেকেই বলছে যে বানালে না বানালে না, তো আজকে আমি বলছি কি তুমি আজকেও বানাবে না। তো যাই হোক, ওর খেতে ইচ্ছে করেছে, বানাবো আমি আজকে। তো চলো কাটাকাটি শুরু করবো এবার। এখন কটা বাজে না, তো অনেকটা লেট করেই এলাম আমি, 11:14 বাজে, টাইমে অর্ধেক কাজ হয়ে যাওয়ার কথা। যাই হোক না কেন, আস্তে ধীরে করি, ও ছুটি আছে, অসুবিধে নেই। তো চলো লেগে পড়া যাচ্ছে। মাথাটা ভাজার সময় দেখো তেল কি ছিটেছে। যাই হোক না কেন, এখানে হচ্ছে চচড়িটা মানে ছ্যাঁচড়াটাই, ওটা হতে থাকুক। চলো দেখি আনি আমার বারান্দাটা। বারান্দায় দেখো, যদিও এই জায়গাটা এখন একটু অগোছালো হয়ে রয়েছে, আমার সত্যিই গোছাতে আর ইচ্ছে করছে না। এই ফুলটাকে দেখো, এরকম পিটুনিয়া ফুটে রয়েছে, একটা দুটো তিনটে, আর এটা ফুটছে চারটে, আর এটা ফুটবে। আর 9:00 ফুটেছে, তিনটে ফুটেছিল, এটা আজকে শুকিয়ে গেল, আর দুটো গাছে রয়েছে। আর এই বেলি ফুলটাই এখনো কোনো কুড়ি টুড়ি দেখতে পাইনি আমি, আর গোলাপটা না ফুটছে, এই হচ্ছে গোলাপটা ফুটছে, একটু কাদা মাটি ছিটে আছে আর কি। যাই হোক না কেন, তো জবাটার তো কুড়ি এসেছে দেখিয়েছি, এর জন্যই বলি যে সবটা একবারে ফোটে না বলে হয় না। আর মানি প্ল্যান্টটা না আমি একটু জল রোদ খাওয়ানোর জন্য একটু রেখেছিলাম এখানে, আবার ঘরে নিয়ে চলে যাবো, কদিন ধরে এইখানেই ছিল মোটামুটি। তো চলো এবার যাই ঘরে, ছ্যাঁচড়াটাকেও দেখতে হবে। বেশি কেন হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। ওটাই রেডি হয়ে গেছে, এখানে করলাম পুঁই পাতার বড়া, এখানে আছে ডাল, আর এখানে আছে ওই মাছের মাথা দিয়ে পুঁই শাকের ছ্যাঁচড়াটা। তো মোটামুটি তো সবটাই হয়ে গেছে, একটু বাদে খাবে বললো ও, তো বড়াটাকে একটু কিছু দিয়ে চাপা দিয়ে তারপর যাই একটু ঘরে গিয়ে বসি। এটা না একটু পুড়ে গেছে, কারণ আমি ভাতের মাটা গালছিলাম, এখানে ভাতটাও হয়ে গেছে। এসেছি রান্নাঘরে, সেই তোমাদের সাথে কথা হচ্ছিল দুপুরবেলা খেতে যাওয়ারও আগে, মানে স্নানেরও আগে, আমার যেটুকু মনে পড়ছে না, স্নানের পরে পুঁইশা পুঁই পাতার বড়া টড়া এসব দেখিয়েছিলাম। তারপর সত্যি বলছি, মানে আমাকে এরকম ভাবে ব্লগিং হয়তো তোমরা করতে দেখোনি, শরীরটা সত্যি ভীষণভাবে ডাউন যাচ্ছে, তাই জন্য আর মাঝে কোনো ব্লগ করতে পারিনি। আমি ফ্রিই ছিলাম, রেস্টই নিচ্ছিলাম, আর অনেকেই মানে কি বলবো, আমি বলি না মাঝে মধ্যে যে আমি অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, অনেককে আমি পেয়েছি এখান থেকে, সত্যি তারা আমাকে এমনভাবে কেয়ার করছে কমেন্টের থ্রু দিয়ে, তো আমি সত্যি ভীষণ হ্যাপি যে আমি এদেরকে পেয়েছি। কেউ আমার ইউটিউবার বন্ধু, কেউ আমার আন্টি, কেউ আমার মায়ের সমতুল্য। তো যাই হোক না কেন, আর কথা বাড়াবো না, তো আমি রাত্রে আজকে করবো যেটা কাল কোনো করে দিতে আমি পারিনি, চিকেন টিক্কা মশালা করবো। বাটার যদি অ্যাড করি তাহলে সেটাই বাটার মশালা হয়ে যাবে, বা দেখে আমি কি করি, বাটার অ্যাড করার আমার ইচ্ছে নেই, কারণ অতটা বীজ বানানোর আমার ইচ্ছে নেই। তো এখানে কড়াইটাকে গরম করেছি, আর এখানে সবটা মোটামুটি গুছিয়ে নিয়েছি আমি যেটা যেটা লাগবে। আর প্রথমে 2 চামচ বেসনকে আমি একটু টেলে নেব, দেখো এখানে পুরোটাই বোনলেস পিস রয়েছে, তোমরা উইথ বোন দিয়েও করতে পারো, কিন্তু আমার কাছে প্রচুর বোনলেস পিস রয়েছে, যেটা কিনা আমরা কষা মাংস বা মাংসের ঝোলে একদমই পছন্দ করি না। আর নিয়েছি ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম, এটা তোমরা স্কিপ করতেই পারো, আমি আগেও বলেছি চিকেন টিক্কা বাটার মশলাতে যে, বা চিকেন টিক্কা মশলাতে, এটা কি পোকা, এক মিনিট দাঁড়াও, চিকেন টিক্কা মশলাতে যে ক্যাপসিকাম লাগবেই সেটা কোনো কথা নয়, আমরা যেহেতু ফ্লেভারটা ভালোবাসি তাই আমরা ইউজ করছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর এখানে দেখো বেসনটাকে আমি সুন্দর করে টেলে নিয়েছি, ঠিক বেসনের হালকা কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখনই নামিয়ে দিতে হবে, ঠিক আছে, এটাকে আমি পরে অ্যাড করবো। যাই হোক না কেন, তো চলো এবার আস্তে আস্তে একে একে অ্যাড করবো সবটা। প্রথমে দেব পরিমাণ মতো নুন, দেব হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, সবটাই পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাবে। এবার দিয়ে দেবো ওই বেসনটা, রোস্টেড বেসন, যার যেরকম বাইন্ডিং এর দরকার সে সেরকম ইউজ করবে। এরপর দেবো রসুন বাটা, দেবো আদা বাটা, দেবো এবার পরিমাণ মতো টক দই, যেহেতু ক্যাপসিকাম রয়েছে তাই বেশ অনেকটা পরিমাণেই দিলাম। লাস্টে দিচ্ছি ক্যাপসিকামটাকে, বাটিটা একটু আমার বড় হলে মাখতে সুবিধা হতো, যাই হোক না কেন। আর দিয়ে দেবো সামান্য সাদা তেল,
তোমরা এই জায়গাতেও চাইলে যদি বাটার মশলা করতে চাও তাহলে এই জায়গাতে বাটার মেল্ট করে নিয়েও ইউজ করতে পারো। তারপর ভালো করে আমি মেখে নেবো, আর কিছুই না। দেখো আমি এখানে চারটে মতো বানাবো সেরকমই ডো নিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দেবো এটার মধ্যে একে একে বেকিং পাউডার। মোটামুটি 1 ঘন্টা মেখে রেখে দেওয়ার চেষ্টা করবেই করবে, আমি মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা রেখে দেবো। একটুখানি চিনি দিলাম, একটুখানি নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি টক দই। ব্যাস, এবার এটাকে সবটাকে সুন্দর করে হাত দিয়ে মিলিয়ে নিয়ে যেভাবে আটা মাখে নরম করে ডোটাকে তৈরি করব জল দিয়ে মেখে। দেখো তন্দুরি রুটির জন্য আমি ঠিকঠাক আটাটাকে মেখে নিয়েছি, দেখো খুব একটা শক্তও নয় আবার খুব জল জল এরকমটাও নয়। এবার সুন্দর মাখাটা যখন হয়ে গেছে তখন সামান্য তেল দিয়ে ডোটাকে বুলিয়ে রেখে দেবো, আর কিছুই করবো না। এবার এরপর ঢাকা চাপা দিয়ে জাস্ট রেখে দেবো, আর কিছু নয় এটাকে। চলো মোটামুটি তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম, পরে যখন রান্নাটা করব তখন তোমাদের কাছে ফিরে আসবে। এখন বাজে হচ্ছে 8:57, মোটামুটি এটা তো অনেকক্ষণই থাকবে, এটা প্রায় বলতে পারো 2 ঘন্টাই থাকবে আমার, 1 ঘন্টা আগে মাখলেও যথেষ্ট। তো চলো 1 ঘন্টা বাদে ফিরছি তোমাদের সাথে। তো চলো, এখন বাজে পাক্কা 9টা, আমি রান্নাঘরে চলে এসেছি, এটা তো মাখানোই ছিল। 1 ঘন্টা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার জাস্ট শ্যালো ফ্রাইয়ের মতো করে নেবো। দেখো একদমই কিন্তু বেশি ফ্রাই করিনি, একদম মিনিমাম, যেটুকু না হলেই নয় সেইটুকুই, আর এখানেও তাই করছি আর কি। দেখো চোর ধরা পড়েছে, এর আগে একটা ক্যাপসিকাম খেয়েছে, খেয়ে বলছে একটু মাংসটাও খেয়ে দেখি। না বেশ নরম হয়ে গেছে, খেতে ভালো হয়েছে। নুন ঠিক আছে? হ্যাঁ। চোরকে দেখো, চোর ধরা পড়ে এভাবে, দেখেছো এখান থেকে এই জন্যই কমে যায় আমার। তো সবটাই তো ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে আগে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি পাতা। তোমরা যারা ফ্লেভারটা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো, আমাদের ভীষণ ভালো লাগে তাই দিলাম। একটুখানি জাস্ট ভাজা ভাজা করে নেবো, এবারে পেঁয়াজটা অ্যাড করে দেবো, আর কিছুই নয়। পেঁয়াজটাকে একদম কুচি করে কেটে রেখে দিয়েছি, এবার ভালো করে ফ্রাই করে নেবো। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়েছে, এবার আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। এটা তোমরা রেডিমেড দোকান থেকে কিনতেও পারো, কিন্তু আমি বানিয়ে নিই, টমেটোটাকে সেদ্ধ করে নিয়ে স্কিনটা ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে বেটে নিয়েছি, তাহলে রেডি টমেটো পিউরি। দেখো যাতে একসাথে কষানো হয়ে যায় তাই জন্য আমি টমেটো পিউরিটার সাথে সাথে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, এবার একই সাথে কষিয়ে নিয়ে গন্ধটাকে মেরে দেবো। এবার দিয়ে দেবো চিকেন মাখানোর পর যে মশলাটা বেঁচেছিল বাটিতে, সেই মশলাটা অবশ্যই, ফেলে তো আর দেওয়া যায় না, আর মশলাটা যথেষ্ট টেস্টি, এটা দিলে গ্রেভিটাও বাড়বে, তো এটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ টক দই। ব্যাস, দেবো রেড চিলি পাউডার, এটাতেই ঝাল হবে, যা তোমরা গোলমরিচ গুঁড়ো ইউজ করতে পারো, কিন্তু আমার বত্ত খায় না তোমরা জানো। এবার দিয়ে দিলাম, যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই স্বাদ মতো একটু চিনি দেবো। এবার নুন, এটা মাথায় রাখতে হবে যে গ্রেভিটাতে কিন্তু নুনটা ছিল, সেটা আমি ব্যবহার করেছি। তো তারপর দেবো একটু হলুদ, ব্যাস, এবার ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলাটা মোটামুটি কষিয়ে নিয়েছি, এবার আমি মাংসটাকে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে। কি সুন্দর দেখতে হচ্ছে, দেখো তেল আমি ওইটুকুই দিয়েছিলাম ভাজার সময় যা ওইটুকুই, তারপর কিন্তু আর এক্সট্রা করে বাটার বা এই ধরনের কিছু অ্যাড করিনি। তেলটা পুরো উপর দিকে উঠে এসছে, আর এরকম সুন্দর একটা গ্রেভি গ্রেভি দেখতে হয়েছে। দেখো মোটামুটি ভেতরে একটা চারকোল দিয়ে দিয়েছি, এই হোলটাকে এবার আটকাতে হবে, যেটা কিনা আমি ধরে রেখেছি, আর ও গেছে টিস্যুটা আনতে, তো এখানটায় একটা টিস্যুটা চাপা দিয়ে দেবো। ব্যাস, পুরো চিকেনটাতে একটা চারকোল চারকোল ফ্লেভার যেটা আসে সেটা আসবে। চারকোলটাকে গ্যাসে ধরিয়ে দিই, একটু ঘি বা তেল ওপর দিয়ে দিয়ে দেবে, এরকম ধোয়া ধোয়া হয়ে যাবে পুরোটা কমপ্লিট। জাস্ট এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে না, স্মোকি স্মোকি একটা ফ্লেভার। আর আমি দিয়ে দেবো একটুখানি ফ্রেশ ক্রিমটা, আমার ঘরে রয়ে গেছে এটা, যদিও পুরো অপশনাল, তোমরা চাইলে অ্যাড করো না চাইলে অ্যাড করো না, আমি ঘরে রয়ে গেছে বলে দিয়ে দিচ্ছি। একদম প্যাকেটটাও শেষ, দেখো অবস্থা প্যাকেটটা, দেখি কতটুকু কি হয়। বেশি দিন রেখে দেওয়া যায় না, এটাই হয়ে যায় প্রবলেম।
ফ্রেশ ক্রিমটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি, আর গার্নিশিং এর জন্য একটুখানি আমি ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। জাস্ট দেখতে তো অসাধারণ হয়েছে, যেহেতু ফ্রেশ ক্রিমটা দিলাম তাই জন্য একটু কালারের পরিবর্তন হয়েছে। যাই হোক না কেন, অবশ্যই কিন্তু ট্রাই করো, এভাবে দারুণ লাগবে, দারুণ, পুরো দোকানের একটা রেস্টুরেন্টের ফ্লেভার এসেছে কিন্তু। তো চলো এবার রুটিতে যাওয়া। তো বেলতে তো চলে এসেছে, আমি একটু তেল দিয়ে বেলবো, কখনোই আটা বা ময়দা দিয়ে বেলার চেষ্টা করবে না এটাকে। চলো আগে বেলে নি, বেশ মোটা করে একটু বেলবো, আর লম্বাটে করে। তন্দুরি রুটি দেখবে একটু লম্বা করে হয় না, দেখা যাক কি করি, নান একটু লম্বা করে, আমিও ভুলভাল বকছি। ব্যাস আমার বেলা হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দেব। দেখাচ্ছি তো অবশ্যই, কিন্তু আমি নিজেও কিন্তু কোনোদিন করিনি। এবার ভালো করে চেপে দিচ্ছি, দেখো মোটামুটি শেখে নিয়েছি। অনেকে কি করে, এটাকে ধরেই উল্টে দেয় এভাবে, কিন্তু আমারটা দেখতেই পাচ্ছ ছেড়ে এসছে, ওভাবে তো হবে না। তাই জন্য আমি আটার যে রুটিগুলো শেখি আমরা যা দিয়ে তাই দিয়ে চেষ্টা করছি করে নেওয়ার, মানে একটু পোড়া পোড়া টাইপ হয়। আরে হ্যাঁ, এই রুটিটা কিন্তু আটার হয়, মানে ময়দার হয়, আমি আটা দিয়েই করেছি কারণ আটাটা হেলদি থাকে। তোমরা যারা বাটার দিয়ে এটাকে ব্রাশ করে নিতে চাও, তারা বাটার দিয়ে ব্রাশ করে ধনে পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেবে, তাহলে একদম অ্যাজ ইট ইজ, একদম যেরকম হয় রেস্টুরেন্টে ওই রকমই হবে। চলো তাহলে পরের গুলো আমি করে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। দেখো একজন খেতে অলরেডি শুরু করে দিয়েছে, এই যে স্মোকি ফ্লেভারটা এসেছে, ঠিক আছে দাঁড়াও আমি খেয়ে নি তাহলে। একবার অবশ্যই অবশ্যই ট্রাই করো, আমি এটা শুধুই বলবো, দুর্দান্ত হয়েছিল খেতে, ও তো বললোই প্রথমে, আর কি বলবো বলো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। যদি এই ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, যদি অবশ্যই তুমি নতুন বন্ধু হয়ে থাকো। আর একটা কথা না বলে পারছি না, সাবস্ক্রাইব কিন্তু একবারই করা যায়, বারবার করা যায় না। কোনো বন্ধু হয়তো আমার সেটা বুঝতে ভুল করছো, বারবারই দেখছি আমি সকালে একটা কমে যাচ্ছে, বিকেলে আবার একটা আসছে, তো ওই জন্যই আমি বলে দিলাম কথাটা। কোনো বন্ধুর হয়তো একটু বুঝতে ভুল হচ্ছে, সাবস্ক্রাইব একবারই করা যায়, বারবার করা যায় না, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ডগের সাথে।